এই বান্দরবানকে আমি এর আগে অনেক রকম করে বলেছি, এক তো বলেছি বান্দরবন, আর একটা বলেছিলাম কিছু একটা বন্দরবান এরকম কিছু, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে বড় বান্দর, বড় বান্দরটাকে বড় বান্দর বলেছিলাম। তো যাই হোক, অ্যাকচুয়ালি হচ্ছে বান্দরবান, আমাকে একজন এটা ঠিক করে দিয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমার পাশে রয়েছে কথা। তো আজকে আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে একটা 4K ভিডিও রয়েছে, এটা হচ্ছে বান্দরবানকে নিয়ে, মানে বান্দরবান জায়গাটাকে নিয়ে। আসলে এই বান্দরবানকে আমি এর আগে অনেক রকম করে বলেছি, এক তো বলেছি বান্দরবন, আর একটা বলেছিলাম কিছু একটা বন্দরবান এরকম কিছু, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে বড় বান্দর, বড় বান্দরটাকে বড় বান্দর বলেছিলাম। তো যাই হোক, অ্যাকচুয়ালি হচ্ছে বান্দরবান, আমাকে একজন এটা ঠিক করে দিয়েছে, সৈয়দ ভাই। আর বান্দরবান এই জায়গাটা খুব সুন্দর, মানে যেটুকু আমি দেখেছি, মানে সিলেটের আশেপাশেই হবে এরকম কিছু। তো আমার খুব একটা মেমোরি পাওয়ার খুব একটা ভালো নয়, তো যদি ভুল টুল হয় মাফ করো। তো বান্দরবান জায়গাটা নিয়ে আজকে 4K ভিডিও পুরোটা দেখানো হবে, আশা করছি খুব ভালো হবে। এবং আরেকটা জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে, সেটা ভুলে গিয়েছি, ছাড়ো, তো ভিডিওর পরে মনে পড়লে বলবো। তো চলো আগে ভিডিওটা দেখে নিই। জাকির ইসলাম 2007 ডেডিকেট করা হয়েছে। হ্যাঁ, ওটাই মেঘ।
বলা হয়, পাহাড়ি নদী না পাহাড়ি ঝর্ণা? ঝর্ণা মেঘের উপর দিয়ে হেঁটে যাওয়া যাবে, পুরো দুটো পার্ট করে দিয়েছে মেঘে, একটা আকাশ নীল আকাশ একটা নিচে। আচ্ছা, আজকের ভিডিও নিয়ে প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে যে চ্যানেলটা সেইটার নাম নিয়ে ওর সঙ্গে আমার একটা একটু তর্ক বিতর্ক হয়ে গেল। অ্যাকচুয়ালি তোমরা বলবে এটা নাজমুস শেখ না নাজমাস শেখ, ঠিক আছে? আমি বলছি নাজমুস, ও বলছে নাজমাস। তো NAZMUS এটা কি, নাজমুস না নাজমাস? ওর হচ্ছে নাজমাস, আমি বললাম নাজমুস। তো যাই হোক, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়ে গেল আমাদের দুজনের মধ্যে, তো তোমরা এটা সলভ করতে পারবে। আর আজকের ভিডিওতে খুব ভালো লাগলো যে 4K ভিডিও দেখানো হয়েছে, সবটাই প্রাকৃতিক দৃশ্য দেখানো হলো। তবে আমার একটা বক্তব্য রয়েছে বলতে ভুলভালও হতে পারে, সেটা যে স্বর্ণ মন্দির যেটা আমি দেখেছিলাম সেটা তো বান্দরবানেই ছিল আমার মনে হয়, মানে যেটুকু আমি মানে আমার মেমোরিতে আছে সেটুকু মনে হচ্ছে, তবে ভুল হলেও হতে পারে কারণ আমার মেমোরি খুব একটা ভালো নয়। তো তোমরা একটু বলো সেটা আদৌ আমি ঠিক বললাম কিনা। আর ওটা মানে এই সমস্ত জিনিসগুলো দেখানো হলো না, যেটা দেখানো হলো প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানো হলো, তো সেদিক থেকে তো কোনো তুলনাই হবে না। হ্যাঁ, তারপর নিচে যে ভূমিটা থাকে ভূমি আচ্ছা সরি পাহাড়। তো একটা লেয়ার, আমি মনে হলো যেন মেঘ দিয়ে একটা লেয়ার তৈরি করা হয়েছে, একটা নীল আকাশ আর একটা নিচে হচ্ছে পাহাড়, সবুজ পাহাড়, মানে দুটো রং। ঠিক আছে, তার জন্য তো আমি আছি বোঝানোর জন্য, ঠিক আছে? তো অনেক কিছুই বুঝতে পারিস না, আমাকেই বোঝাতে হয়। তো মানে যেটা দেখলাম আমি সেটা হচ্ছে মেঘ দিয়ে দুটো রং আলাদা হয়ে গেছে, একটা নীল রং একটা সবুজ রং। তো অসাধারণ ভিউ ছিল ওই জায়গাটা। আর রাতেও যে আকাশের তারার সঙ্গে এবং যে শেষ যে ভিউটা দেখলাম, একটা গাছ যার কোনো পাতা নেই, তো অসাধারণ দৃশ্য, মানে একটা কি বলবো, মানে হ্যাঁ মানে কি ওটাকে বলে, ছবির মতো দেখলাম এটা, মানে শিল্পীতে আঁকলে যে ধরনের ছবি আঁকে অয়েল পেন্টিংয়ে, তো সেই ধরনের একদম ছবিটা দেখলাম। আর নাজমুস ভাই বা নাজমাস ভাই তো অসাধারণ একটা ভিডিও তৈরি করেছে, আর এটা ডেডিকেটেড তার ফ্রেন্ডকে যে 2017 সালে মানে এ জগৎ ছেড়ে অন্য জগতে পাড়ি দিয়েছে, তো তার আত্মার শান্তি কামনা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর ভিউ, এত মানে ভালো করে তোলা হয়েছে, আশা করি ভালো লাগারই কথা। সেটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের ডিসক্রিপশন কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে দিও। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবে। আর আজকে কিছু বলার আছে তোর? বলার আছে? আচ্ছা, আর কিছু বলার নেই, তো চলো আজকের মধ্যে এখানে।